পৌর মেয়র দীপক মজুমদারের সঙ্গে বৃহস্পতিবার সাক্ষাৎ করে কুমিল্লার বিশিষ্ট সাংবাদিকদের একটি প্রতিনিধি দল। আগরতলা প্রেস ক্লাবের সাবেক সম্পাদক প্রণব সরকারের আমন্ত্রণে রাজ্যে এসেছেন এই সাংবাদিকরা। পরিষ্কার পরিচ্ছন্ন শহরে আগরতলার উন্নতি দেখার জন্য এবং তাকে কুমিল্লার উন্নয়নে নিয়োগ করার জন্যই প্রতিনিধি দলের সদস্যরা এসেছেন বলে উল্লেখ করেন পৌর মেয়র। আমি তাদেরকে প্রথমেই আগরতলা পৌরবাসীর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাই, সারা রাজ্যের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। ওনারা বাংলাদেশের প্রেস ক্লাব তথা কুমিল্লা ডিস্ট্রিক্টের যারা দায়িত্বে আছেন তারা এসছেন। তারা গতকাল কি তারা এসেছেন আমাদের এসে আমাদের এখানে সহকারী হাকিম হোসেন, যিনি আমার খুব প্রিয় মোহাম্মদ আরিফ, উনি ফোন করেছেন যে তারা ওনারা নাকি আগরতলা শহরের এই পরিচ্ছন্নতা দেখে খুব খুশি হয়েছেন, উনি আমাদের সঙ্গে মিলতে চান। উদ্দেশ্য একটাই হচ্ছে, ওনারা বলেছেন যে ওনারা কুমিল্লা কর্পোরেশনে যে কাজ চলছে আর আমাদের আগরতলা পৌর নিগম যে কাজ চালাচ্ছে এটার মধ্যে জানা কী বিষয়ে আমরা শহরটাকে তো পরিষ্কার রাখতে পারলাম। তো আমরা শহর নিকাশি ব্যবস্থা, পরিচ্ছন্নতা, বিভিন্ন আগরতলা শহরকে সৌন্দর্যের ব্যাপারে কী কী করেছি এবং আগামী কী কী পরিকল্পনা আছে ওনাদের সঙ্গে তুলে ধরলাম। ওনারা জেনে খুব খুশি হয়েছেন, আমার ভালো লেগেছে। আমাদের শহরবাসী তো আমাদেরকে প্রশংসা করেনি কাজের জন্য, একদম বিদেশ থেকে এসে আমাদের বন্ধুরাষ্ট্র থেকে এসে আমাদেরকে তারিফ করেছেন, আমাদের শহরকে সুন্দর বলেছেন, আমার খুব ভালো লাগে। এমন বাংলাদেশের যারা মন্ত্রী এসেছেন, এমপিরা আমার সঙ্গে কথা হয়েছে, তারা বলেছেন আগরতলা শহর আগের থেকে তারা যেহেতু বাংলাদেশ আর ভারত, আমরা কিন্তু সংস্কৃতি, খাওয়া দাওয়া, পোশাক আশাক, কথাবার্তা, পরিচালনা এবং মানসিকভাবে কিন্তু আমরা এক, শুধু ভৌগোলিক নিয়ম অনুযায়ী একটা কাঁটাতারে বেড়া থাকে, কোথাও বেড়া আছে, এই কারণে কিন্তু মানসিক শব্দে কিন্তু আমরা এক। এবং আমাদের আত্মীয় পরিজন সবাইকে যদি বলেন, অধিকাংশ লোক কিন্তু বাংলাদেশি, মানে অধুনা পূর্ব পাকিস্তানে ছিল, পরে পরবর্তী সময় বাংলাদেশে কিন্তু আমাদের আত্মীয় পরিজন আছে, বাংলাদেশের লোকও এখানে আছেন, মানে আত্মিক সম্পর্ক। আর এটা এখন ওনারা যেহেতু আগরতলা শহর ঘুরেছেন, ঘুরে ওনাদের ভালো লেগেছে, ওনারা জানতে চেয়েছেন আমার কাছে আসার উদ্দেশ্য হচ্ছে যে আমরা কীভাবে শহরটাকে এত সুন্দর পরিচ্ছন্ন রাখতে পারি বা কাজটা করছি। তো ওনারা আমাকে বলেছেন, আমিও আশা প্রকাশ করেছি ওনাদের কাছে যে আমরা অচিরে কুমিল্লা কর্পোরেশন এবং আগরতলা কর্পোরেশন একটা আমরা আলোচনায় বসবো, আমরা মত বিনিময় করবো, আমরা দেখবো দুদেশের ওরা শহরকে কীভাবে সাজাচ্ছেন, কী কী পরিকল্পনা, যেটা আমাদের ভালো লাগবে, আমাদের শহরে যেটা প্রয়োজন মনে করবো সেটা আমরা ব্যবহার করে আমরা শহরবাসীকে পৌর নাগরিক পরিষেবা। ত্রিপুরা এবং কুমিল্লার মধ্যে দীর্ঘ ঐতিহ্যগত সম্পর্কের কথা জানান আগত কুমিল্লার সাংবাদিকরা। শহর আগরতলার সার্বিক উন্নতি নিয়ে ভীষণ খুশি ব্যক্ত করেন কুমিল্লার সাংবাদিকরা। আমার সাথে আছেন আমাদের পৌর নিগম অফিসে মেয়র দীপক মজুমদারকে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানান বাংলাদেশের সাংবাদিক। আমরা আসছি মূলত যে কুমিল্লা এবং ত্রিপুরা ঐতিহ্যগতভাবে আমাদের একসময় ত্রিপুরার অধীনে ছিলাম অবিভক্ত ভারতে। তো আমরা যেহেতু আমরা সাংবাদিক, আমরা আগরতলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বরেণ্য মিডিয়া ব্যক্তিত্ব এই প্রণব কুমার সরকার তাদের আমন্ত্রণে আমরা এখানে এসেছি। এখানে আসার পর যে আগরতলা পৌরসভা সিটি কর্পোরেশনের যে সৌন্দর্য বর্ধন বা নিট এন্ড ক্লিন সিটি মানে আমাদের যা আমরা অবলোকন করেছি, সেটা আমরা কুমিল্লা সিটি কর্পোরেশনের সাথে তুলনামূলক একটি পার্থক্য আমরা তুলে ধরার জন্য আমরা মেয়র মহোদয়ের ইন্টারভিউ নেওয়ার জন্য আমরা অনুরোধ করি এবং মেয়র মহোদয় আমাদেরকে সময় দিয়েছেন, আমরা ইন্টারভিউ নিয়েছি। এটা আমাদের বাংলাদেশের আমরা নট অনলি কুমিল্লা জেলার স্থানীয় প্রতি আমরা কাজ করি, আমরা প্রত্যেকেই ন্যাশনাল প্রতি কাজ করি। আমরা আমাদের এই ইলেকট্রনিক্স, অনলাইন এবং প্রিন্ট মিডিয়া সবগুলোতে আমরা একটা প্রচার করবো। এবং আমাদের মূল উদ্দেশ্য একটি যে দুই বাংলার যে কৃষ্টি, সংস্কৃতি এবং সার্বিকভাবে মানে এটাকে একীভূত করার জন্য আগামী দিনে যাতে আমরা ভ্রাতৃত্ববোধের সাথে আমরা দুই বাংলায় একইভাবে আমরা চলতে পারি, হাঁটতে পারি। আমাদের মধ্যে যে বৈসাদৃশ্যমূলক বিষয়গুলো আছে আমাদের রাজনৈতিক নেতৃত্বের কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র এবং আগরতলা সিটি কর্পোরেশনের মেয়র দুই মেয়রের মধ্য দিয়ে আমাদের মধ্যে যে অসামান্য মানে বিষয়গুলো আছে, যে নিষিদ্ধ যে বিষয়গুলো আছে সেগুলো কীভাবে রোধ করা যায় সে বিষয়টি নিয়ে যাতে আলাপ হয় সে ব্যাপারে আমরা কথা বলেছি। পৌর নিগম অফিসে মেয়র দীপক মজুমদারকে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানান বাংলাদেশের সাংবাদিক প্রতিনিধি দলের সদস্যরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।